বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। সোমবার ভোররাতে 4:20 দিকে তাকে রাজধানীর বেসরকারি এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে দেশ টিভি নিউজকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। তিনি বলেন, সোমবার রাত 3টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গত 2 জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত 25 জুন এভার কেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।